सकले हेडिंग करो लाइफ साइंसेर आजकेर टपिक प्राणीजगत श्रेणीबिन्यास। भालो करे देखबे प्रचुर इनफरमेशन किन्तु एई टपिकटाय आछे। तुम्हारा जानो जरा इलेवेने बायोलजी सद्य पढ़े ता क्यों इलेवेन टुएल्वे टपिकटा आछे, ठीक आछे? तादेर जोन्नो किन्तु एटा किन्तु खूब गुरुत्वपूर्ण। ओके, एबार प्रथमेई जदि बला हय प्राणी जगत, प्राणी प्राणी बोलते प्राणी प्रत्येकेई जीव, हाँ कि ना? তাহলে প্রথমেই যেটা আমাদের জানার দরকার যে কোনো জীব জগৎ অর্থাৎ যাদের সজীব কোষ, সজীব কোষ দ্বারা গঠিত যে সমস্ত জীবমণ্ডল রয়েছে অর্থাৎ জীব জগৎ, এদেরকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। কেউ বলতে পারবে, কারো কোনো আইডিয়া আছে যে এই জীব জগৎকে, সমগ্র জীব জগৎকে কটা ভাগে ভাগ করা যায় ও কি কি বলা যাবে? জানো কোনো আইডিয়া আছে? লিখে রাখো, সমগ্র জীব জগৎকে টোটাল পাঁচটা ভাগে ভাগ করা যায়। টোটাল পাঁচটা ভাগে জানা উচিত। এক নম্বর লিখে রাখো মনেরা, দু নম্বর কি প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা তিন নম্বর কি ফাঙ্গি, চার নম্বর কি প্ল্যান্টি, প্ল্যান্টি জফলা হবে প্ল্যান্টি, আর লাস্ট লিখে রাখো এনিম্যালিয়া, এনিম্যালিয়া। তাহলে এই পাঁচ প্রকার, এই যে জীবজগৎ, নর্মাল যে আমাদের জীবজগৎ, তাদেরকে ভাগ করা যায়। একটু বলে দিই যে মনেরা বলতে কি বুঝি। মনেরা বলতে যেগুলো প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ আদি কোষ দ্বারা গঠিত সেগুলো প্রত্যেকটা মনেরা, যা উদাহরণ কি ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এগুলো প্রত্যেকটা মনেরা। প্রোটিস্টা বলতে কোনগুলো, প্রোটিস্টা বলতে যেগুলো হচ্ছে ডায়াটোম বা কোনো হচ্ছে ফ্ল্যাজেলেটস, এইগুলো প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা প্রোটিস্টা, যেগুলোকে আমরা বলতে পারি জু প্ল্যাংটন বা ফাইটো প্ল্যাংটন। জু প্ল্যাংটন বলতে কি, যে জলজ পরিবেশে বসবাসকারী প্রাণী তারা জু প্ল্যাংটন, জলজ পরিবেশে বসবাসকারী উদ্ভিদ তারা ফাইটো প্ল্যাংটন, এই দুটো হচ্ছে প্রোটিস্টার মধ্যে পড়ে। আর ফাঙ্গি মানে কি, ফাঙ্গি মানে ফাঙ্গাস বা ছত্রাক, ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, অ্যাগারিকাস প্রত্যেকটা হচ্ছে কি, প্রত্যেকটা ফাঙ্গাস। এবার এই প্ল্যান্টি আর এনিম্যালিয়া, এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। প্ল্যান্টি বলতে উদ্ভিদ জগৎ, এনিম্যালিয়া বলতে প্রাণী জগৎ। এই এনিম্যালিয়া, এই একটা আগে একটা জিনিস জেনে নেওয়া দরকার যে আমরা যে ভাগ করছি প্রত্যেকটা স্টেপ অনুযায়ী, আমাদের এই শ্রেণীবিন্যাস বা এই এই শ্রেণীবিন্যাসটা, এই যে প্রত্যেকটা স্টেপ, এটা কে শিখিয়েছিল বা কোন বিজ্ঞানীর দ্বারা এটা আবিষ্কৃত হয়েছে বলতে পারবে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, নাম শুনেছ আশা করি। এই ক্যারোলাস লিনিয়াস তার হায়ারকি, হায়ারকি বলতে প্রত্যেকটা স্টেপ, এই হায়ারকিতে কি করেছে, হায়ারকি কটা ছিল, সাতটা ছিল। এই সাতটা ধাপের রেসপেক্টে আমাদের প্রত্যেকটা জীবজগৎ থেকে একদম ইন্ডিভিজুয়ালি কোনো উদ্ভিদ বা প্রাণী বা কোনো কোষের সাপেক্ষে বলা হয়েছে। জাস্ট এইটুকু লিখে রাখো, এটা অ্যাডেড ইনফরমেশান যে ক্যারোলাস লিনিয়াসের, জাস্ট একটা পয়েন্ট লিখে রাখো, ক্যারোলাস লিনিয়াসের হায়ারকির সাতটি ধাপ, এই ধাপগুলো একটু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সাতটি ধাপ কি কি, যার উপর ভিত্তি করে এদের শ্রেণীবিন্যাস করা হয়েছে বলতে পারবে? কি কি সাতটি ধাপ, কারো কোনো আইডিয়া আছে? ঐশ্বর্য, মৌসুমি, তোমাদের জাস্ট ইলেভেনে কিন্তু ছিল, টুয়েলভে ছিল এটা। দেখো, ফার্স্ট হচ্ছে রাজ্য, রাজ্যর পরের ধাপ কি পর্ব, পর্বর পরের ধাপ শ্রেণী, মনে পড়ছে এগুলো? শ্রেণীর পরের ধাপ বর্গ, বর্গর পরের ধাপ গোত্র, গোত্রর পরে গণ, গণের পরে প্রজাতি। কোনো অসুবিধা নেই, এর ইংলিশ টার্মগুলো যদি জানতে চাও লিখে রাখো যে রাজ্য মানে হচ্ছে কিংডম, কিংডম। পর্ব মানে ফাইলাম, আশা করি অনেকেই জানো, অনেকেই জানো না। শ্রেণী মানে ক্লাস, বর্গ মানে অর্ডার, গোত্র মানে ফ্যামিলি, গণ মানে জেনাস, আর প্রজাতি মানে প্রত্যেকেই জানো দ্যাট ইজ স্পিসিস, হ্যাঁ কি না? এই এই সাতটা, এই সাতটা ধাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। এই যে রাজ্য বললাম, কিংডম বললাম, এই কিংডম মানে কি, কিংডম মানে কি ভালো করে শুনবে। কিংডম বলতে এই যে প্রাণী জগৎ বললাম, এই যে পাঁচটা যে ভাগ করলাম,
মনেডা প্রোটিস্টা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমেলিয়া এগুলো প্রত্যেকটা কি এক একটা রাজ্য বা কিংডম। এর রেসপেক্টে পর্ব অনুযায়ী আমরা ভাগ করব। এই পর্ব প্রত্যেকটা পর্বের উদাহরণ কিন্তু আমায় জানতে হবে, বুঝতে পারলে? এই প্রত্যেকটা পর্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেল? এবার পর্বটা ভাগ করব কিসের ভিত্তিতে সেগুলো আমরা বলে দেবো, হয়েছে? চলো তাহলে পরের একটা ডায়াগ্রাম প্রত্যেকে হেডিং করবে প্রাণী জগৎ দিয়ে। চলো প্রত্যেকে হেডিং করো প্রাণী জগৎ, ভালো করে লিখে রাখো, তাহলে দেখবে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রাণী জগৎ, প্রাণী জগৎকে কটা ভাগে ভাগ করতে পারি বলতে পারবে কেউ? প্রাণী জগৎকে ভাগ করা যায় তিনটে ভাগে, গুরুত্বপূর্ণ কিন্তু, খুব ইম্পর্টেন্ট, তিনটে ভাগে। একটা ফার্স্ট লিখে নাও প্রোটোজোয়া, ফার্স্ট লিখে নাও প্রোটোজোয়া। দেখো একটু তাড়াতাড়ি করতে হবে, কেন তোমাদের এক্সামের আর এক মাস প্রায় বাকি, খুব সম্ভবত তোমাদের 22শে অগাস্টই পরীক্ষা হবে, তো তার আগে আমাকে মোটামুটি যতটা এগোনো যায় ততটা শেষ করা যায়। প্যারাজোয়া আর লাস্ট হচ্ছে মেটাজোয়া। তোমাদের প্রত্যেকে আমি প্র্যাকটিস সেট কিনতে বলেছি, প্র্যাকটিস সেটের প্র্যাকটিস করো। কোনো ম্যাথ আটকালে, কোনো কিছু জিকে নিয়ে কোনো সমস্যা হলে তোমরা কিন্তু হচ্ছে আমাকে জানিও, বুঝতে পারলে? অনেকেই জানিও, অনেকেও জানাও আমাকে, যে কোনো ডাউট টুট থাকলে আমাকে জানাও, তো সেরকমভাবেই কিন্তু জানিয়ে রেখো, ওকে? এবার দেখো প্রোটোজোয়া, প্রোটোজোয়া বলতে যেটা আদি কোষযুক্ত, আমরা এই প্রোটোজোয়ার আর কোনো ভাগ আমাদের দরকার হয় না। এই প্রোটোজোয়া মানেই যেটা প্রতিষ্ঠার মধ্যে যে জু প্ল্যাংটনগুলো রয়েছে তাকেই কিন্তু উল্লেখ করা রয়েছে। তাহলে এই প্রোটোজোয়া মানেই কিন্তু প্রতিষ্ঠা, বুঝতে পারলে? যেহেতু জু প্ল্যাংটন বলেছিলাম, মনে করে দেখো, প্রতিষ্ঠার মধ্যে ওই জু প্ল্যাংটন মানে জলজ পরিবেশে বসবাসকারী ক্ষুদ্র আণুবীক্ষণিক বা নণবীক্ষণিক না হলেও ক্ষুদ্র প্রাণী, অর্থাৎ এরা প্রাণীজগতের মধ্যে পড়ছে, কিন্তু ওরা অনেক আদি কোষযুক্ত, তাই এদেরকে আমরা প্রতিষ্ঠা বলি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার প্যারাজোয়ার একটি বিশেষ পর্ব রয়েছে, যে পর্বটির নাম খুব গুরুত্বপূর্ণ, পরিফেরা। আমরা পরিফেরা দিয়ে ডিসকাশান শুরু করব, ঠিক আছে? তাহলে প্যারাজোয়ার একটি গুরুত্বপূর্ণ পর্ব কি? পরিফেরা। এবার ভালো করে শুনে নাও, এই যে মেটাজোয়া, একে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এই মেটাজোয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তিনটে ভাগে কী কী ভাগ করা যায় খুব গুরুত্বপূর্ণ, একটা লিখে নাও, যে অ্যাসিলোমেটা, অ্যাসিলোমেটা। সেকেন্ড লিখে রাখো সিউডোসিলোমেটা, কাকে কী বলে কেন বলে সব বলছি আমি, সিউডোসিলোমেটা। আর লাস্ট লিখে রাখো সিলোমেটা। কেউ আমাকে বলতে পারবে এই যে ভাগটা করলাম তিনটে ভাগে মেটা মেটাজোয়াকে, অ্যাসিলোমেটা, সিউডোমেটা, সিলোমেটা, এটা কিসের ভিত্তিতে ভাগ করেছি? কেউ বলতে পারবে? সিলোমের উপস্থিতির ভিত্তিতে, ওকে? যেখানে সিলোম নেই অ্যাসিলোমেটা, যেখানে সিউডোসিলোম বর্তমান সিউডোসিলোমেটা, যেখানে সিলোম বর্তমান সেখানে সিলোমেটা। এবার তোমায় জিজ্ঞাসা করে নিই, সিলোম কী? কেউ বলতে পারবে সিলোম বলতে কী বোঝো? কেউ বলা যাবে সিলোম কী? কারো কোনো আইডিয়া আছে? ভালো করে শুনে নাও, সিলোম হলো দেহগহ্বর। যে দেহগহ্বর বলতে, যেমন কোষের মধ্যে যেরকম ভ্যাকুয়াল বর্তমান, সেরকম একটি সমগ্র যদি প্রাণী দেহের মধ্যে কোনো সিলোম নামক গহ্বর থাকে, দ্যাট ইজ সিলোমেটা। সিউডোসিলোম, সিলোমের মতো গহ্বর রয়েছে কিন্তু সিলোমের স্ট্রাকচার নয়, যাকে ছদ্মসিলোম বলা হয় তাকে বলা হয় সিউডোসিলোম, সেটা উপস্থিত থাকলে সিউডোসিলোমেটা, আর যদি উপস্থিত না থাকে তাহলে কি, তাহলে হচ্ছে অ্যাসিলোমেটা, কোনো অসুবিধা নেই। এবার গুরুত্বপূর্ণ যেটা, এই অ্যাসিলোমেটার আন্ডারে তিনটে পর্ব আমাকে পড়তে হবে, প্রত্যেকটা কিন্তু পর্ব। যেমন নিডারিয়া একটা পর্ব, এটা ফার্স্ট আমরা ডিসকাস করবো উইথ উদাহরণ, তেমনি এই অ্যাসিলোমেটারও তিনটে পর্ব আমাকে জানতে হবে। ফার্স্ট নিডারিয়া, নাম প্রত্যেকটা শুনেছ আমি জানি, প্রত্যেকটা শুনেছ, খেয়াল নেই বাট মনে রাখতে হবে। সেকেন্ড টিনোফেরা, টিনোফেরা। চার নম্বর লিখে রাখো প্লাটিহেলমেন্থিস, প্লাটিহেলমেন্থিস, ওকে? কোনো অসুবিধা নেই, এই তিনটেই কিন্তু কি, এই তিনটেই হচ্ছে পর্ব, অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার সিউডোসিলোমেটার একখানাই পর্ব বর্তমান, যেমন প্যারাজোয়ার ক্ষেত্রে বর্তমান ছিল, একখানাই পর্ব বর্তমান, যে পর্ব হলো কি পর্ব, নাম কেউ বলতে পারবে?
দ্যাট ইজ নিমাটোডা। নিমাটোডা, অসুবিধা নেই। তাহলে আমাকে পড়তে হবে এই এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, এটা পাঁচ নম্বর। এই নিমাটোডাকেই কিন্তু বলা হয় নিমা হেলমেন্থিস। যেমন প্লাটি হেলমেন্থিস আছে, সেরকমই কিন্তু নিমাটোডাকে বলা হয় নিমা হেলমেন্থিস। অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার ভালো করে শুনে রাখো, এই সিলোমেটা, এই সিলোমেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। বুঝতে পারলে? এই সিলোমেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সেই দুটো ভাগের আমার অতটা গুরুত্ব মানে ভিতরে ঢোকার দরকার নেই। তবে এই সিলোমেটার মোটামুটি শুনে রাখো, একটা আদি কোষযুক্ত, একটা নব্য কোষ বা রূপান্তরিত কোষ, ও কোষযুক্ত হওয়ার কারণে দুটো ভাগে ভাগ করা হয়। তবে আমি একসঙ্গেই গোটাটা লিখে রাখবো, শুনে রাখবে। এখানে মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করা হয় সিলোমেটাকে। পাঁচটা পর্বের নাম একটু মনে রাখতে হবে, উইথ আমরা যখন পরে এক্সপ্লেন করব পাঁচটার এক্সাম্পল, ঠিক আছে? পাঁচটা কী কী ফ্লাস্ক লিখে রাখো, অ্যানিলিডা, অ্যানিলিডা হচ্ছে। দু নম্বর লিখে রাখবে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হচ্ছে। এরপর লিখে রাখবে মোলাস্কা, মোলাস্কা নাম আশা করি শুনেছ, প্রত্যেকটা আমি ডিটেলসে এক্সপ্লেন করব, কোনো অসুবিধা নেই। এরপরে লিখে রাখো ইকাইনোডারমাটা, ইকাইনোডারমাটা, ইকাইনোডারমাটা। এবং লাস্ট যে টপিক সেটা হচ্ছে কডাটা, লেখা হয়েছে। তাহলে আমাকে এই পাঁচটা কিন্তু পড়তে হবে, কী কী? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডারমাটা, কডাটা। সব থেকে গুরুত্বপূর্ণ একটা মার্ক করে রাখো, সেটা হচ্ছে কডাটা। যখন আমরা কডাটায় যাব, কডাটাটা আবার আলাদা করে আমরা ক্লাসিফিকেশান করব। কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, গেছে বোঝা মোটামুটি? এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কটা পড়তে হবে? পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটি হেলমেন্থিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকোনোডারমাটা আর কডাটা। বুঝতে পারলে? এইগুলো কিন্তু পরপর আমাদের ক্লাসিফিকেশান উইথ কী বলবো মানে প্রত্যেকটার কিছু বৈশিষ্ট্য আর উদাহরণ কিন্তু আমাদের পড়তে হবে। বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রত্যেকটার উদাহরণ। যে সমস্ত এন্ট্রান্স এক্সাম হয় সেখানে কোশ্চেনে দেখা গেছে যে উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো ফার্স্ট এডিং করো পরিফেরা। কোনো অসুবিধা হলে বলবে। আচ্ছা, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি? যারা যেখানে আছো বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে মারাত্মক বৃষ্টি, দুপুরেও প্রচুর বৃষ্টি, একদম ইন্টারনেট ছিল না, কারেন্টই ছিল না, যেটা মানে নেট অনই করতে পারিনি। দেখো প্রত্যেকে ফার্স্ট হেডিং করো পরিফেরা। দেখো পরিফেরা বলতে কাদের, কাদেরকে বলা হয়, এর কয়েকটা বৈশিষ্ট্য লেখাবো, উদাহরণ লিখব। ফার্স্ট লিখে নাও এরা সামুদ্রিক। ফার্স্ট বৈশিষ্ট্য এরা সামুদ্রিক হয়েছে। এবং ব্যাকেরে লিখে নাও গমনে অক্ষম, গমনে অক্ষম, অর্থাৎ সমুদ্রের স্রোতের ওপর নির্ভর করে বা জলস্রোতের, জলের চাপের ওপর ডিপেন্ড করে এরা স্থান পরিবর্তন করে ঠিকই, কিন্তু এরা গমনে অক্ষম। মনে থাকবে, হ্যাঁ কি না? লিখে রাখো, এদের সারা শরীরে, এদের সারা শরীরে অস্ট্রিয়া বা ক্ষুদ্র ছিদ্রম বর্তমান। অস্ট্রিয়া বা অস্ট্রিয়া নয়, টিয়া আর কি, অস্ট্রিয়া, যেটাকে লিখে নাও যে ছোট ছোট ছিদ্র বর্তমান। গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা এই জেনপা, জেনপাতে কোশ্চেন এসেছিল যে অস্ট্রিয়া কোন পর্বের প্রাণীদেহে বর্তমান, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চলো এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এদের দেহে যৌন ও অযৌন উভয় পদ্ধতি সম্পন্ন হয়, তবে অযৌন পদ্ধতি, অযৌন জনন পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জাস্ট লিখে নেবে অযৌন জনন পদ্ধতি মাধ্যমে বংশবিস্তার লাভ করে, বংশবিস্তার করে। যৌন জননও ঘটে, তবে অযৌন জনন পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ। এবং অযৌন জননে অনেক পদ্ধতি আছে, তার মধ্যে কোন পদ্ধতি লিখে রাখো, কোরক ও গেমিউল গঠন, লিখে রাখো কোরক ও গেমিউল গঠন, কর কোরক ও গেমিউল গঠন। বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ,
এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ উদাহরণ। কেউ কোনো উদাহরণ দিতে পারবে যে পরিফেরার উদাহরণ কি হতে পারে? স্পঞ্জ, সব থেকে ভালো উদাহরণ স্পঞ্জ। আর কিছু লিখে রাখো, সাইকন, ওকে, স্পঞ্জ ও সাইকন, বোঝা গেছে? এগুলো হচ্ছে পরিফেরার উদাহরণ। প্রধানত এই পরিফেরা গভীর সমুদ্রের তলদেশে কিন্তু অবস্থান করে। ওকে, নেক্সট প্রত্যেকে হেডিং করবে নিডারিয়া। একটু তাড়াতাড়ি নোট ডাউন করো, কেন আমাদের হাতে বেশি সময় নেই। প্রত্যেকে প্র্যাকটিস সেট ভালো করে করতে আরম্ভ করো, যে সমস্ত ডাউট আছে সেগুলো কিন্তু আমাকে জানাবে। ওকে, নেক্সট দেখো নিডারিয়া। নিডারিয়ার কী আছে? নিডারিয়ার হচ্ছে বৈশিষ্ট্য কী? লিখে রাখো, বেশিরভাগ সামুদ্রিক, দেখো সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ সামুদ্রিক। অনেক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রয়েছে কি, যেগুলো স্বাদু জল অর্থাৎ নদীর জলও কিন্তু বসবাস করে। ওকে, এরা ভালো করে শুনে রাখো, এরা দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট অর্থাৎ এদের শরীরের ওপরের স্তরের গঠন বা চামড়া বলতে পারি, যেটা কি, যেটা বলতে পারি যে দুটো স্তর দ্বারা গঠিত। দুটো স্তর কী কী হয় কেউ বলতে পারবে? একটা লিখে রাখো এক্টোডার্ম, একটা এন্ডোডার্ম। এক্টোডার্ম ও দু নম্বর লিখে রাখো এন্ডোডার্ম। হয়েছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার এদের দেহে কিন্তু একটি বিশেষ গহ্বর বর্তমান, যাকে কি বলা হয়, যাকে বলা হয় সিলেন্টেরন। কোশ্চেনে এসেছিল, কোশ্চেন কয়েক বছর আগেই আমি দেখেছিলাম যে তোমার জেনপাই কোশ্চেন এসেছিল, ঠিক আছে? আমি জেনফার কোশ্চেনগুলো তোমার জিএনএমের জন্য একটু আমি দেখে নিয়েছি, কারণ তোমাদের জিএনএমের তো সেরকম কোনো প্রিভিয়াস ইয়ার্স বলতে নেই। জেনপাই কীরকম বায়োলজি কোশ্চেন আসে সেগুলো একটু দেখে নেওয়া দরকার। লিখে রাখো সিলেন্টেরক নামক দেহগহ্বর বর্তমান, দেহগহ্বর বর্তমান। ওকে, অসুবিধা নেই কিছু, এইগুলো মোটামুটি খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবার এদের উদাহরণ বলতে পারবে? নিডারিয়ার উদাহরণ কি? হাইড্রা আর দেখো হাইড্রা, জেলিফিস, ওবেলিয়া। দেখো তুমি জেলিফিস যেটা বললে না, আমি যেটা বললাম জেলিফিস আর অরেলিয়া দুটো কিন্তু সেম জিনিস। ওকে, ফার্স্ট লিখে নাও হাইড্রা। এই দেখো এই হাইড্রাটাই গুরুত্বপূর্ণ, যেটা ব্যাখ্যা লিখে রাখো স্বাদু জলে বাস করে। মানে এই এই যে আমি প্রথমেই যে পয়েন্টটা লিখেছি যে বেশিরভাগ সামুদ্রিক, হাইড্রা গুরুত্বপূর্ণ উদাহরণ হলেও হাইড্রা কিন্তু সামুদ্রিক নয়। লিখে রাখো হাইড্রা, জেলিফিস, ওবেলিয়া। ওবেলিয়া হয়েছে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নেক্সট নিডারিয়ার পরে কোনটা করব? লিখে রাখো টিনোফেরা। টিনোফেরা একটু প্রত্যেকেই বলছি, একটু এই এক মাস বাকি আছে, একটু সিরিয়াসলি একটু পড়ে নাও, কেন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের প্রত্যেকের একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের কাস্ট রয়েছে তাদের তো আরও সুবিধা, যাদের কাস্ট বা কোনো কোটা নেই তারা একটু স্ট্রাগল করে এটা পেয়ে গেলে মোটামুটি বলতে পারি যে হ্যাঁ, আড়াই বছর বা তিন বছরের মধ্যে একটা সরকারি চাকরি কনফার্ম। আর এর পর মানে সরকারিতে পেয়ে গেলে তেমন পড়াশোনার চাপটা বলা ঠিক নয়, অন্তত ফিনান্সিয়াল প্রেশারটা বেশি থাকে না কারুরই। ওকে, চলো এবার টিনোফেরা লিখে রাখো সমস্তই সামুদ্রিক। হয়েছে, এবার নেক্সট পয়েন্ট লিখবে, খুব গুরুত্বপূর্ণ। এরা দ্বিস্তর বিশিষ্ট, সেম একই রকম, এরা দ্বিস্তর বিশিষ্ট। একইভাবে লিখতে পারি যে এদের হচ্ছে দুটি স্তর বর্তমান। ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ, এদের দেহে যে কোমপ্লেট বর্তমান, এদের দেহে কোমপ্লেট বর্তমান। কেউ বলতে পারবে কোমপ্লেট কি? কোমপ্লেট কি, কারো কোনো আইডিয়া আছে কোমপ্লেট কি? দেখো এদের বিশেষ একটি গমনাঙ্গ রয়েছে। গমনাঙ্গ কি কোশ্চেন আসে, এদের গমনাঙ্গ হলো সিলিয়া। এই সিলিয়া, খুব ক্ষুদ্র ক্ষুদ্র সিলিয়া একত্রিত হয়ে চিরুনির ন্যায় আকৃতি গঠন করে। এই চিরুনির ন্যায় আকৃতিকে বলা হয় কোমপ্লেট। জাস্ট লিখে নাও যে সিলিয়াগুলি একত্রিত হয়ে চিরুনির ন্যায় আকৃতি গঠন করে। সিলিয়াগুলি একত্রিত হয়ে চিরুনির ন্যায় আকৃতি গঠন করে। চিরুনির ন্যায় আকৃতি গঠন করে।
ওকে, যা কমপ্লেট নামে পরিচিত। দেখো এটা নিটের পরীক্ষায়, নিট পরীক্ষা সম্বন্ধে প্রত্যেকেই প্রায় জানো, মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশান, সেখানে কিন্তু এই কমপ্লেট এই কথা কিন্তু বারবার আসে। তবে যেহেতু নিটের পরীক্ষা, তাই কোশ্চেন আসে যে নিচের কোন প্রাণীর দেহে কমপ্লেট দেখা যায়, তবে প্রাণীর নাম দেওয়া থাকে, অপশানে কিন্তু টিনোফেরা বলে না। টিনোফেরার উদাহরণ কি, বেরো, হার্মিফোরা, এই নামগুলো কিন্তু অপশানে থাকে। 2015 বায়োলজিতে নিটের কোশ্চেনে কিন্তু এই কমপ্লেট উল্লেখ করে কিন্তু কোশ্চেন এসেছিল, বুঝতে পারলে? চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ যে উদাহরণ লিখে রাখো, বেরো, হার্মিফোরা, কোনো অসুবিধা নেই, মোটামুটি দুটো করে উদাহরণ মনে রাখলেই হবে, হয়েছে প্রত্যেকের, কোনো অসুবিধা নেই। নেক্সট হেডিং করবে প্ল্যাটিহেলমিনথিস, নেক্সট প্রত্যেকে হেডিং করবো, আশা করি হয়েছে, একটু আমার সঙ্গে তাড়াতাড়ি প্রত্যেকে নোট ডাউন করবে। নেক্সট প্রত্যেকে হেডিং করো প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস, কেউ আমাকে বলো যে প্ল্যাটিহেলমিনথিস কি, এটা কিন্তু জানা উচিত, এটা উদাহরণ ভাবলেই কিন্তু মনে পড়বে যে প্ল্যাটিহেলমিনথিস কি, বলা যাবে কারো? কোন অ্যাকচুয়ালি প্ল্যাটি কথার অর্থ কি জানো? এই যে প্ল্যাটিটা একটা গ্রিক ওয়ার্ড, প্ল্যাটি কথার অর্থ কি, ঠিকই বলছো, ফিতাক্রিমি অফকোর্স হবে, আমি বলছি প্ল্যাটি কথার অর্থ কি, প্ল্যাটি কথার অর্থ চ্যাপ্টা, অর্থাৎ যে কৃমি চ্যাপ্টা প্রকৃতির সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। আর উদাহরণ তুমি যেটা বললে ফিতাক্রিমি, একদম ঠিক, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এর বৈশিষ্ট্য কি বলবো, ফিতা বা চ্যাপ্টা ছাড়া আর কি বৈশিষ্ট্য বলবো, বলতে পারবে? লিখে রাখো ফার্স্ট, এরা ত্রিস্তর বিশিষ্ট, খুব গুরুত্বপূর্ণ, এরা ত্রিস্তর বিশিষ্ট। তাহলে ত্রিস্তর বিশিষ্ট বলতে, এদের আমি বলেছিলাম দ্বিস্তরে কী কী থাকে, একটা একটো, একটা এন্ডো, তাহলে ত্রিস্তরে কী থাকবে, তাহলে তিনটে স্তর কী কী, একটা একটোডার্ম, তারপরে দু নম্বরটা কী, মেসোড্রাম, যেটা একটো ও এন্ডোর মাঝে অবস্থিত, মেসোড্রাম, তিন নম্বর কী, এন্ডোড্রাম, কোনো অসুবিধা আছে, হ্যাঁ কি না? এরা ত্রিস্তর বিশিষ্ট, একটোড্রাম, মেসোড্রাম, এন্ডোড্রাম, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। এবার এদের যে খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা আছে, এদের রেচনাঙ্গ কেউ বলতে পারবে যে ফিতাকৃমি বা প্ল্যাটিহেলমিনথিসের রেচনাঙ্গের নাম কি, কোনো আইডিয়া? বলা উচিত কিন্তু, আশা করবো তোমরা কেউ না কেউ জানো। প্রিয়াঙ্কা, ঐশ্বর্য, না শিখাকোষ না, হ্যাঁ শিখা, হ্যাঁ ভেরি গুড, শিখাকোষ, আমি শিখাকোষ কথাটা আমার মাথায় আসেনি, দ্যাট ইজ ফ্রেমকোষ, আমার ফ্রেমকোষ মাথায় চলছিল, ভেরি গুড, ফ্রেমকোষ বা শিখাকোষ, বেশ সুন্দর, ফ্রেমকোষ বা শিখাকোষ, শিখাকোষ কথাটা একদম মানে তথাকথিত বাংলা ওয়ার্ড আর কি, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে, হ্যাঁ অ্যাকচুয়ালি ফ্রেম সেল নামেই এটা হায়ার স্টাডিতে প্রত্যেকের পরিচিত। শিখাকোষটা একদম মানে কি বলবো, বেঙ্গলিতে পুরো কনভার্ট করে দেওয়া একদম, অক্ষর টু অক্ষর, যাই হোক, রেচনাঙ্গ হচ্ছে ফ্রেমকোষ বা শিখাকোষ, খুব গুরুত্বপূর্ণ। এবার এবার খুব যেটা ইম্পর্টেন্ট, যে এদের রেচনাঙ্গ, গমনাঙ্গ কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এদের গমনাঙ্গ কি, কোনো আইডিয়া? এদের গমনাঙ্গ লিখে রাখো সিলিয়া, এদের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। কোনো ক্ষেত্রে যে বহিঃস্থ অঙ্গে যে কিউটিকল থাকে, ভালো করে নোট ডাউন করবে, এদের যে বহিঃস্তরে যে কিউটিকল থাকে তার সাহায্য এরা গমন সম্পন্ন করে, ওকে, বোঝা গেছে? লাস্ট নোট ডাউন করবে, এরা উভলিঙ্গ প্রকৃতির হয়, অর্থাৎ এদের দেহে স্ত্রী ও পুং উভয়ে বৈশিষ্ট্য বর্তমান। তাহলে উদাহরণ কি বলবো, উদাহরণ লিখে রাখো ফিতাকৃমি, শুধু কি ফিতাকৃমি, ফিতাকৃমি ছাড়া আর কোনো উদাহরণ আছে বলতে পারবে? হবে, আর কিছু, আর কিছু নোট ডাউন করে নাও, এটা কিন্তু এসেছিল, প্ল্যানেডিয়া, আমি ওই জন্য প্ল্যানেডিয়ার কথা উল্লেখ করতে চেষ্টা করলাম, প্ল্যানেডিয়া বলে স্টার্ট দিয়ে রাখো। প্ল্যানেডিয়া দিয়ে কোশ্চেন খুব আসে যে প্ল্যানেডিয়া কোন পর্বভুক্ত, লিখে রাখবে প্ল্যানেডিয়া হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত, ওকে। এবার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এরা কীভাবে পুষ্টি সংগ্রহ করে, একটু একটু কঠিন প্রশ্ন বাট বলা উচিত,
এরা কীভাবে পুষ্টি সংগ্রহ করে, এদের পুষ্টির প্রকৃতি কীরকম বলতে পারবে? বলো, বোঝা উচিত বা জানা উচিত যে এদের দেহে কিন্তু এরা কী করে, এরা কোনো পোষক দেহে বর্তমান থাকে এবং চোষকের মাধ্যমে ওই পোষক দেহ থেকে কী করে, খাদ্য রস সংগ্রহ করে। বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট হচ্ছে নিমাটোডা বা নিমা হেলমেন্থিস, বা এখন এটাকে বেশিরভাগই নিমাটোডা হিসাবেই বলা হয়। নিমাটোডা, নিমাটোডার উদাহরণ কী হবে আগে উদাহরণ বলো, তারপরে বৈশিষ্ট্য যাব। দেখো প্লাটিহেলমেন্থিস আর নিমাহেলমেন্থিস বা নিমাটোডা পরস্পরের বিপরীত, তাহলে বলতে পারবে? অ্যাসকারিস, ভেরি গুড, একদমই তাই। অ্যাসকারিস লুম্বিকয়েডিস, যেটা আমরা বলতে পারি কি গোল ক্রিমি, তাহলে একটা চ্যাপটা ক্রিমি আর একটা গোল ক্রিমি, বোঝা গেছে? চলো এরা কি ভালো করে লিখে রাখবে যে এরা হচ্ছে তিস্তর বিশিষ্ট। অফকোর্স তিস্তর হবে, একই রকম বৈশিষ্ট্য থাকবেই, তিস্তর বিশিষ্ট। তবে দেহটি, দেহ একটু গঠনটা আলাদা, তবে দেহটি অক বেলনাকার বা অখণ্ডিত সুতোর মতো, অখণ্ডিত সুতোর ন্যায়। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ যে আগেরটা কি দেখলাম, এরা ছিল উভলিঙ্গ, কিন্তু নিমাটোডা লিখে রাখো এরা এক লিঙ্গ, বোঝা গেছে? এরা কিন্তু এক লিঙ্গ, খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? এবার এদের দেহে সিউডোসিলম বর্তমান, যেটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যখন আমি ছকটা লেখাই, এদের দেহে সিউডোসিলম বর্তমান হয়েছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো উদাহরণ লিখে নাও যে গোল ক্রিমি, যার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকারিস লুম্বিকয়েডিস। এবার গোল ক্রিমি, যে তুমি যে কোনো ক্রিমি বলো যেগুলো মোটামুটি থাকে, হুক ক্রিমি যাই হোক বলতে পারো, এগুলো প্রত্যেকটা কি, প্রত্যেকটা হচ্ছে তোমার নিমাটোডা পরভুক্ত। তাহলে নিমাটোডা ও প্লাটিহেলমেন্থিস, এদের পার্থক্য বোঝা যাচ্ছে, একদেহের দেহে সিলম উপস্থিত আর একদের দেহে সিউডোসিলম উপস্থিত, একজন একলিঙ্গ আর একজন কি উভলিঙ্গ, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করবে অ্যানিলিডা, নেক্সট হেডিং করবে অ্যানিলিডা। হুক ক্রিমি, হুক ক্রিমি, ওকে। চলো লিখো যে হচ্ছে অ্যানিলিডা, আগে অ্যানিলিডার এক্সাম্পল পারলে দাও, তাহলে আমার বলতে সুবিধা হবে বৈশিষ্ট্যগুলো বলতে। তাহলে অ্যানিলিডাকে সাধারণ ভাষায় আমরা কি বলি বলতে পারবে? অ্যানিল, এই যে অ্যানিলিডা কথাটা এসছে অ্যানালাস কথা থেকে। অ্যানালাস ল্যাটিন একটা ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হলো আংটি, অর্থাৎ যা শরীরটি কোনো নলাকৃতি আংটি সদৃশ্য, তারা কি, তারা হচ্ছে অ্যানিলিডা, যাকে বাংলায় আমরা ছোটোবেলা থেকে অঙ্গুরিমাল প্রাণী কথাটা শুনেছি, যারা অঙ্গুরিমাল প্রাণী এরাই হলো অ্যানিলিডা, যার সব থেকে ভালো উদাহরণ কি, কেঁচো, জোক প্রভৃতি। তাহলে এদের বৈশিষ্ট্য কী হতে পারে, খুব গুরুত্বপূর্ণ, এদের সিলম বর্তমান, সিলম বর্তমান। সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ যে এদের লিখে রাখো আংটির ন্যায়, আংটির ন্যায় খণ্ডক, আংটির ন্যায় খণ্ডক ব্যাকেটে যাকে বলা হয়, নামটা খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো মেটামিয়ার, মেটামিয়ার দ্বারা গঠিত, মেটামিয়ার দ্বারা গঠিত, কোনো অসুবিধা আছে? আংটির ন্যায় খণ্ডক বা মেটামিয়ার দ্বারা গঠিত, বোঝা গেল? এরপরে খুব গুরুত্বপূর্ণ এদের গমনাঙ্গ, বলতে পারবে এদের গমনাঙ্গ কী হয়? দেখো গমনাঙ্গ কিন্তু বিভিন্ন রকম, গমনাঙ্গ কিন্তু বিভিন্ন রকম, কী কী গমনাঙ্গ দেখো, সিটা কার ক্ষেত্রে, সিটা হতে পারে কেঁচোর ক্ষেত্রে, চোষক অঙ্গ হতে পারে, এক্স্যাক্টলি লিখে রাখো সিটা, লিখে রাখো, লিখে রাখো কেঁচো, আর হচ্ছে চোষক লিখে রাখো, চোষক অঙ্গ লিখে রাখো জোঁকের ক্ষেত্রে, ওকে। আর একটা আছে প্যারাপিডিয়া, নাম শুনেছো নিশ্চয়ই, প্যারাপিডিয়া বা প্যারাপিডিয়া যাই বলা হয়, এটা কার দেহে, এটা নেডিস নামক এক প্রকার, ওই লম্বা একই রকম প্রায়, একটু কাঁটা কাঁটা টাইপের দেখতে, মানে যদি তোমার কেঁচোর বডিতে যদি কাঁটা কাঁটা টাইপের থাকে তাহলে যেমন দেখতে হয়,
নেডিস এরকম টাইপের দেখতে হয়। ওকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেছে না যায়নি? চলো এরপরে, আচ্ছা রেচনাঙ্গ, রেচনাঙ্গ হচ্ছে নেফিডিয়া, রেচনাঙ্গ হচ্ছে নেফিডিয়া, যেটা এক্ষুনি তোমরা বললে, রেচনাঙ্গ হচ্ছে নেফিডিয়া। হচ্ছে উদাহরণ লিখে রাখো, কেঁচো যোগ নেডিস। অসুবিধা নেই প্রত্যেকে, কেঁচো যোগ নেডিস। বলো অ্যালিডা নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। তাহলে অ্যালিডা মনে রাখার উপায় কী? মনে রাখবে অ্যালিডা মানে হচ্ছে, আমি লিখেই রাখছি, যে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট হেডিং করবে আর্থ্রোপোডা, নেক্সট হেডিং করবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা শুনলেই কার কথা মনে আসে, বা আর্থ্রোপোডার এক্সাম্পল কী বলবে? আর্থ্রোপোডা শুনলেই কার কথা মনে হয়, বা আর্থ্রোপোডার এক্সাম্পল কী, বা সাধারণ ভাষায় আর্থ্রোপোজা বলতে, আর্থ্রোপোডা বলতে আমরা কী বুঝি বলো একটু শুনি? পতঙ্গ, মানে কীট পতঙ্গ। মানে এটাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি সন্ধিপদ। মনে পড়ছে সন্ধিপদ কেন বলি? সন্ধিপদ, এই যে আর্থ, এই আর্থ একটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ, যার মানে হচ্ছে ভাঙা বা যুক্ত হওয়া, মানে ভাঙা বা কোনো খাঁজ কাটা এরকম আর কি। মানে এদের পা হচ্ছে এক বা একাধিক খণ্ডকে বিভক্ত, তাই এরা হচ্ছে সন্ধিপদ বলা হয়, যাকে আর্থ্রোপোডা। এবার ফার্স্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখাবো এই আর্থ্রোপোডাকে নিয়ে, সেটা হচ্ছে প্রাণী জগতে এতগুলো পর্ব আছে, পর্বের বিভিন্ন রকম প্রাণীর উদাহরণ পাই আমরা, বিভিন্ন প্রজাতির প্রাণীর উদাহরণ পাই, এর মধ্যে সব থেকে বেশি প্রজাতির অস্তিত্ব মেলে সেটা হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে। বোঝা গেছে? এটা লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, যে পৃথিবীতে, পৃথিবীতে প্রাণী জগতের মধ্যে, এটা স্পেশাল পয়েন্ট হিসাবে লিখে রাখো, প্রাণী জগতের মধ্যে, পৃথিবীতে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি এই প্রজাতির সংখ্যা লক্ষ্য করা যায়। কোশ্চেন আসে কিন্তু, সংখ্যা লক্ষ্য করা যায়। এই এই টপিকটা বা এই জিনিসটা যে কোনো জিকে কোশ্চেন হিসাবেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে প্রাণী জগতের মধ্যে কোন পর্বের প্রজাতির সংখ্যা সর্বাধিক, দ্যাট ইজ আর্থ্রোপোডা। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট ফার্স্ট পয়েন্টের কী পয়েন্ট? এদের হচ্ছে দেহটি ত্রিস্তর বিশিষ্ট, ত্রিস্তর বিশিষ্ট। ত্রিস্তর বিশিষ্ট মানে জানো কী কী স্তর? বলা হয়েই গেছে। এবার এদের কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল বর্তমান, খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো, দেহটি কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত বহির্দেহ কঙ্কাল বর্তমান, বহির্দেহ কঙ্কাল বর্তমান। খুব গুরুত্বপূর্ণ যে এদের বহিঃস্থ কঙ্কালটি কি দ্বারা গঠিত, কোশ্চেন আসে কিন্তু, বহিঃকঙ্কাল দ্বারা গঠিত। এবার এদের দেহগহ্বর কী নামে পরিচিত বলতে পারবে? এদের দেহগহ্বর কী নামে পরিচিত? দেখো আর্থ্রোপোডা মানে সিলোমেটা, সিলোমেটা মানে সিলম তো বর্তমান থাকবেই, কিন্তু এদের সিলমটি রক্ত দ্বারা পূর্ণ, যাকে কী বলা হয়? যাকে বলা হয় হিমোসিল। লিখে রাখো, রক্তপূর্ণ দেহগহ্বর, দেহগহ্বরকে হিমোসিল বলে। হ্যাঁ কি না? দেখো সিলম যখন রক্ত দ্বারা পূর্ণ হয় তখন তাকে হিমোসিল বলে। বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবার এদের শরীরে যে রক্ত থাকে তা বর্ণহীন হয়, যে বর্ণহীন রক্তকে কী বলে বলতে পারবে? এদের শরীরে যে বর্ণহীন রক্ত তাকে কী বলে? কারো কোনো আইডিয়া আছে? লিখে নাও, হিমোলিম্ফ বলে, হিমোলিম্ফ বলে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই টার্মগুলো, যে সিলম যখন রক্ত দ্বারা পূর্ণ তাকে হিমোসিল বলে, এবং ওই হিমোসিলের মধ্যে যে রক্ত বর্তমান তা কী বলবো, তা লাল বর্ণের হয় না, সেখানে রঞ্জক হিসাবে হিমোগ্লোবিন থাকে না, বরঞ্চ হিমোসায়ানিন বর্তমান, এবং একে কী বলা হয়? একে হিমোলিম্ফ বলা হয়। কোনো অসুবিধা নেই। এবার এটা বুঝতেই পারছ যে আর্থ্রোপোডার উদাহরণ হচ্ছে বিভিন্ন পতঙ্গ। ওকে, তাই এদের খুব গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন আসে, এদের শ্বসনতন্ত্র খুব গুরুত্ব মানে সুগঠিত। এবার
শ্বসন অঙ্গগুলোর নাম কেউ বলতে পারবে? এদের স্পেশাল শ্বসন অঙ্গগুলোর নাম কি? দেখো পরপর কয়েকটা নাম লেখাবো যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট লিখে রাখো ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে যে কোনো পতঙ্গদের ক্ষেত্রে, ওকে। স্পেশাল পার্থক্য কী হয়? বুক গিল। বুক গিল কার ক্ষেত্রে? লিখে রাখো কাঁকড়ার ক্ষেত্রে। কাঁকড়ার ক্ষেত্রে বুক গিল। বুক লাং কার ক্ষেত্রে? বুক লাং কার ক্ষেত্রে? লিখে রাখো কাঁকড়া বিছে। দেখো একটা কাঁকড়া, একটা কাঁকড়া বিছে, পার্থক্য আছে কিন্তু, ওকে। শুধু পাঁকড়া বিছে না, মাকড়সার ক্ষেত্রেও কিন্তু বুক লাং দেখা যায়। মাকড়সার ক্ষেত্রেও কিন্তু বুক লাং দেখা যায়, হচ্ছে। এছাড়া দেহ ত্বক দ্বারাও শ্বসন কার্য সম্পন্ন করে অনেক পতঙ্গ। তাহলে এইগুলো কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে, শ্বসন অঙ্গ। কোনো অসুবিধা আছে? এবার বলতে পারবে যে রেচনাঙ্গ কী কী? কয়েকটা উদাহরণ তন্ত্র দাও রেচনাঙ্গ। কার ক্ষেত্রে? যে কোনো পতঙ্গ। ভেরি গুড, লিখে দাও ম্যালপিজিয়ান নালিকা। কক্সাল গ্ল্যান্ড কার ক্ষেত্রে? কাঁকড়া বিছে ও মাকড়সা। ম্যালপিজিয়ান নালিকা নোট ডাউন করো যে কোনো পতঙ্গের ক্ষেত্রে। এরপর নোট ডাউন করো কক্সাল গ্ল্যান্ড বা কক্সাল গ্রন্থি কার ক্ষেত্রে? সেমভাবে মাকড়সা ও কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে হয়েছে। এরপরে সবুজ গ্রন্থি কার ক্ষেত্রে? চিংড়ি। চিংড়িকে মাছ, মানে মাছ হিসাবে কনসিডার করা হয় না, এটা কিন্তু আর্থ্রোপডার মধ্যেই পড়ে, হচ্ছে। চলো নেক্সট গুরুত্বপূর্ণ যে এর তোমার উদাহরণ, উদাহরণ আমি আর বলছি না, সমস্ত পতঙ্গ, সমস্ত পতঙ্গ, ওকে। আমি আর ডিটেলসে বললাম না, কেন প্রচুর উদাহরণ আছে, এর উদাহরণে কোনো এ নেই, আমাদের চারিপার্শ্বিক পরিস্থিতিতে প্রাপ্ত প্রচুর উদাহরণ আছে, হয়েছে। চলো নেক্সট হেডিং করো মোলাস্কা। নেক্সট প্রত্যেকে হেডিং করবে মোলাস্কা। মোলাস্কা, তাহলে মোলাস্কার ক্ষেত্রে উদাহরণ একটা বলো, তারপরে আমি হচ্ছে বৈশিষ্ট্যে যাব। কেউ উদাহরণ বলো মোলাস্কা, উদাহরণ। শামুক, ঝিনুক, অক্টোপাস, এগুলো প্রত্যেকটা মোলাস্কা। এবার এই যে মোলাস্কা কথাটা এসছে মোলিস শব্দ থেকে। মোলিস একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে কোমল। ভালো করে শোনো, এদের মাংসল পদ বর্তমান কিন্তু দেহটা কিন্তু অনেকটাই কোমল, এবং কোমল হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে এদের কী হয়, এদের হচ্ছে ওপরে একটা আবরণ দ্বারা আটকানো থাকে, কিন্তু এদের দেহটি কিন্তু চূড়ান্তভাবে কোমল হয়, হচ্ছে। ফার্স্ট লিখে রাখো এদের দেহটি নরম, দেহটি নরম ও ত্রিস্তর বিশিষ্ট। দেখো ভালো করে বুঝবে, যত আমাদের পরিফেরা থেকে আরম্ভ করেছি, যত আমরা পর্ব এগোচ্ছি, তত দেখা যাচ্ছে যে ত্রিস্তর বিশিষ্ট হচ্ছে। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট যে যত আধুনিক বা যত জটিল দেহ তাদের কিন্তু ত্রিস্তর বিশিষ্ট হয়, হচ্ছে, কোনো অসুবিধা থাকার কথাই নয়। এবং এদের হচ্ছে হিমোসিল কিন্তু বর্তমান। হিমোসিল কাকে বলে আমি কিন্তু আগেই বলে দিয়েছি, এদেরও কিন্তু হিমোসিল বর্তমান, হচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপরে ভালো করে শুনে রাখো এদের রেচনাঙ্গ বলতে পারবে? কোশ্চেন আসে কিন্তু এদের রেচনাঙ্গ, কারো কোনো আইডিয়া আছে বলো? তাহলে পালমারি স্যাক বা ফুসফুস, ফুসফুস থলি সাহায্যে এরা হচ্ছে শ্বসনক্রিয়া সম্পন্ন করে। কিন্তু রেচনাঙ্গর নাম কি? রেচনাঙ্গ নর্মালি বৃক্ক, কিন্তু যেটা স্পেশাল একটা নাম আছে যাকে বলা হয় অর্গান অফ বোজনাস বা বোজনাসের অঙ্গ, ঠিক আছে, বোজনাসের অঙ্গ, বুঝতে পারলে? মোলাস্কা প্রাণীদের ক্ষেত্রে যে রেচনাঙ্গ বর্তমান তা বৃক্ক গঠনাকৃতি বা বৃক্কই বলা হয়, কিন্তু বিজ্ঞানী বোজনাসের নাম অনুসারে, যেহেতু প্রথম ইনি অবজার্ভ করেন বা ডিসকভার করেন, বোজনাসের নাম অনুসারে তাকে অর্গান অফ বোজনাস বলা হয়। জাস্ট লিখে নাও অর্গান অফ বোজনাস, ওকে। এটা কিন্তু রেচনাঙ্গ কোশ্চেন কিন্তু আসে, বুঝতে পারলে? এবার লিখে দাও শ্বসন অঙ্গ।
শ্বসনাঙ্গ কী, যেটা বললে একদমই ঠিক যে কিছু ক্ষেত্রে ফুলকা বর্তমান, বাট বেশিরভাগ ক্ষেত্রে পালমোনারি স্যাক বা ফুসফুসীয় পর্দা। লিখে নাও ফুলকা ফুসফুসীয় থলি, ফুসফুসীয় থলি, সরি সরি থলি ও ম্যান্টল পর্দা, যার সাহায্যে কী করে শ্বসনাঙ্গ মানে শ্বসন সম্পন্ন করে। হয়েছে, চলো উদাহরণ নিশ্চয়ই বলার বেশি দরকার নেই। শামুক, ঝিনুক ও অক্টোপাস। দেখো ও বললাম মানে এই তিনটে উদাহরণ তা কিন্তু নয়, দরকার হলে ওটা কেটে দাও, তাহলে ধারণা হতে পারে যে এই তিনটেই একমাত্র উদাহরণ, আর কোনো উদাহরণই নেই। প্রচুর পরিমাণে বর্তমান, এর মধ্যে তিনটে সবথেকে গুরুত্বপূর্ণ। হয়েছে, অসুবিধা নেই। চলো এরপরে যেটা গুরুত্বপূর্ণ আজকে লাস্ট টপিক, দ্যাট ইজ ইকাইনোডারমাটা। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইকাইনোডারমাটা। ইকাইনোডারমাটা কেউ বলতে পারবে? একটা এক্সাম্পল দাও। এক্সাম্পল দেওয়ার পরে আমি এক্সপ্লেনেশনে যাব বা ফিচার্সে ঢুকব। তারা মাছ খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। তাহলে এই তারা মাছের ক্ষেত্রে এদের বৈশিষ্ট্য কী বর্তমান, ভালো করে শুনে রাখো। এরা প্রত্যেকেই, এরা সকলেই সামুদ্রিক, এরা মাস্ট বি সামুদ্রিক হতেই হবে। হয়েছে, এরপরে এদের দেহটি ত্রিস্তর বিশিষ্ট। এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে এদের রেচনতন্ত্র, দেখো এর ক্ষেত্রে কিন্তু কোনো রেচনতন্ত্র নেই, ভালো করে শুনে রাখো। কিন্তু শ্বসন কার্য সম্পন্নর জন্য কিন্তু ফুলকা বা প্যাপুলি বর্তমান। এই প্যাপুলি কথাটা কিন্তু মনে রাখবে, যেটা ফুলকা গঠনাকৃতি বিশিষ্ট, কিন্তু ইকাইনোডারমাটার দেহে একে কি বলা হয়, একে কিন্তু প্যাপুলি বলা হয়। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। হচ্ছে, এবার এদের দেহটি লিখে রাখো, দেহটি কণ্টকময় অর্থাৎ কাঁটা দ্বারা গঠিত, অর্থাৎ চারদিকে কাঁটার মতো আস্তরণ বর্তমান। হচ্ছে, এবার যা ব্যাখ্যা লিখে রাখো, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। হয়েছে, কোনো অসুবিধা নেই। উদাহরণ লিখে রাখো তারা মাছ। অনেক আরও উদাহরণ আছে, সমুদ্র শসা, তোমার হচ্ছে বিটল স্টার, পবিত্র সুসমুদ্র লিলি, এরকম অনেক উদাহরণ আছে। তারপর চেনা উদাহরণ বলতে তারা মাছ। বোঝা গেল? দেখো এই হলো আমার আজকের টপিক। আগামীকালও এই সন্ধ্যে এই টাইমে আমি ক্লাস নেব, সেখানে আমার এই টপিক গোড়াটা শেষ করব, যেখানে কী কী থাকবে ভালো করে শুনে নাও। কড়াটা যে ভাগ বললাম, কড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? এই কড়াটা একটা পর্ব বুঝলাম, কিন্তু এই কড়াটারই কিন্তু প্রচুর ভাগ রয়েছে। কী কী ভাগ? হেমিকডাটা, ইউরোকডাটা, সেফালোকডাটা, ভার্টিব্রাটা। বুঝতে পারলে? এই ভাগগুলোর ভিত্তিতে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করি। আজকে শুধুমাত্র আমি এই কড়াটার ভাগটা লিখিয়ে রাখছি, পরে আগামীকাল এই কড়াটার পর থেকে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, চলো প্রত্যেকে ভালো করে দেখে নাও একবার, জাস্ট কড়াটার ভাগটা লিখে নাও। কড়াটা বলে প্রত্যেকে হেডিং করো। করেছো? ঠিক কড়াটা ভালো করে নোট ডাউন করো, আমি ঠিক এরপর থেকে আগামীকাল স্টার্ট করব। এই কড়াটা একটা পর্ব, এর চারটে উপপর্ব বর্তমান। পর্বর উপপর্ব থাকে চারটে উপপর্ব। কী কী বললাম? ফার্স্টে লিখে রাখো হেমিকডাটা। দু নম্বর লিখে রাখো ইউরোকডাটা। তিন নম্বর লিখে রাখো সেফালোকডাটা। নেক্সট লিখে রাখো ভার্টিব্রাটা। হচ্ছে, এবার ভালো করে শুনে রাখবে, হেমিকডাটার যে তেমন কোনো আমাদের ভাগ পড়তে হচ্ছে না, কিন্তু শুনে রাখবে, ভালো করে বুঝবে, আমাদের প্রথম যে ভাগ যেটা দরকার পড়ার, এই তিনটের ক্ষেত্রের আমি জাস্ট বলে রাখবো বৈশিষ্ট্য। এর তেমন কোনো ভাগ আমাদের পড়তে হয় না বা জানতে হয় না, যেটা জানতে হয় সেটা হচ্ছে ভার্টিব্রাটা। মোটামুটি ভার্টিব্রাটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কী কী?
বলতে পারবে? দেখো ভাগ মানে চলে এলো যখন, এটা পড়ব, ভালো করে লিখে রাখো, এটা হচ্ছে পড়ব, না ডাউট রয়ে যাবে। পর্বর পরে এইগুলো কি? উপপর্ব। এবার পর্বর পরে কি হয়? এ হয়, মানে প্রত্যেকটা শ্রেণী হয়। তাহলে এই যে ভাগগুলো করব এগুলো প্রত্যেকটা শ্রেণী, জাস্ট এটা হচ্ছে অধিশ্রেণী, তারপরে শ্রেণী, মানে এক একটা স্টেপে আমরা নামছি। ওকে, কী কী অধিশ্রেণী? একটা হচ্ছে একনাথা, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একনাথা। আর দু নম্বর লিখে রাখো ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। ওকে, বোঝা গেল? এইবার একনাথার আবার একটা শ্রেণী আমাদের শুধু জানতে হয়, লিখে রাখো, যেটা আমি শ্রেণী হিসাবে কনসিডার করবো, যেটা পড়াবো, লিখে রাখো সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। বুঝতে পারলে? এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই ন্যাথোস্টোমাটার কিন্তু ভাগ, এই ন্যাথোস্টোমাটার মোটামুটি ছটা ভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ছটা ভাগ সম্বন্ধে তোমাদের কিন্তু জানা উচিত, যেগুলো প্রত্যেকটা কী। দেখো এইটা অধিশ্রেণী, তাহলে এইগুলো প্রত্যেকটা কী? এক একটা করে শ্রেণী। তাহলে কী কী শ্রেণী বর্তমান? ফার্স্ট ছটা ভাগ করা হয়, কী কী চারটে? দেখো ভালো, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট কনড্রিকথিস, আশা করি নাম শুনেছ, কনড্রিকথিস। সেকেন্ড নোট ডাউন করবে অস্টিকথিস, অস্টিকথিস। তারপর লিখে রাখো অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া। তারপর লিখে রাখো রেপটিলিয়া। এরপর লিখে রাখো অ্যাভিস। তারপর লিখে রাখো ম্যামেলিয়া। বোঝা গেছে? তাহলে আমি আগামীকাল জাস্ট এই পর্বগুলো, এই শ্রেণীগুলো ভালো করে ডিসকাস করব। এর মধ্যে কনডিকথিস, অস্টিকথিস উভয় কি? উভয় মৎস্য শ্রেণীর মধ্যে পড়ে, হ্যাঁ কি না? অ্যাম্ফিবিয়া মানে উভচর, রেপটিলিয়া মানে সরীসৃপ, অ্যাভিস মানে পক্ষি, ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী প্রাণী। এগুলো প্রত্যেকটা কি? শ্রেণী কিন্তু, বুঝতে পারলে? এরপরে ম্যামেলিয়াকে স্টার্ট দিয়ে রাখো, যেহেতু সিলেবাস আমাদের একটু গভীর, ম্যামেলিয়াকেও আমি আবার উপশ্রেণীতে ভাগ করব, বুঝতে পারলে? সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তাহলে টোটাল যে কড়াটার ভাগ, এটা কোনো অসুবিধা নেই, আমি জাস্ট আগামীকাল এই কড়াটা থেকে ডিসকাস করে আমি শুরু করব। প্রত্যেকে নোট ডাউন করেছো, আগামীকাল এই কড়াটা শেষ করলে আমার লাইফ সায়েন্সের হিউজ পার্ট শেষ হবে, তারপরে আমি আবার ম্যাথে ফিরে যাব, বুঝতে পারলে? ম্যাথে আমি স্টার্ট করব উভয় প্রকার সুদ বা বাস্তব সংখ্যাতত্ত্ব, যেটা তোমরা বলবে, ঠিক আছে? যেটা বলবে আমি হচ্ছে আগামী সপ্তাহে সেটা স্টার্ট করব, বুঝতে পারলে? আমার হাতে মোটামুটি আমি আর ক্লাস পাবো মোটামুটি 12-14, তার মধ্যে আমাকে যতটা প্র্যাকটিস করানো যায়। একটা ক্লাসে আমাকে 10 শেষ করতে হবে, আমি এই রোববার চেষ্টা করছি তোমাদের আর একটা এক্সট্রা ডেট ক্লাস দেওয়ার, রোববার রাত্রিবেলার দিক করে, যাতে তোমাদের মধ্যে 10টা শেষ করতে পারি আমি, ঠিক আছে? তাহলে এতটা প্রত্যেকে নোট ডাউন করতে পেরেছো, কোনো অসুবিধা নেই। কোনটা বলো? অ্যাভিসের পরে ম্যামেলিয়া, স্তন্যপায়ী প্রাণী। ওকে, লিখতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার তো একদম? চলো আজকে তাহলে এতটাই, তোমরা ভালো করে নোট ডাউন করো, আমি রেকর্ডিং দিয়ে দেবো। তো আগামীকাল এই টাইমে ক্লাস নেব, কড়াটাটা শেষ করব, ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই, ওকে? চলো।